হাবলংয়ের বাজারে গিয়া দশ টাকা জমা দিয়া আনিও কন্যা কিনিয়া মনে যদি চাই ও দরদি মনে যদি চাই হাবলংয়ের বাজারে গিয়া দশ টাকা জমা দিয়া আনিও কন্যা কিনিয়া মনে যদি চাই ও দরদি মনে যদি চাই মধ্যরাত্রি দুই পহরে হাবলংয়ের বাজার বসে যাইতে হবে সুপে সুপে কথা হবে ঠারে ঠারে ও মধ্যরাত্রি দুই পহরে হাবলংয়ের বাজার বসে যাইতে হবে সুপে সুপে কথা হবে ঠারে সগে সগে যে আমার মনে আজ বড় আনন্দ দোনালা বন্দুক দিয়ে আসমান বরাবর একটা ফাঁকা ফায়ার করা আমার মনে আজ এত আনন্দ কেন তা জানো শিরিন আপার বিবাহ ঠিক হয়েছে তো সেই জন্য আপনার মনে আজ এত আনন্দ মেয়ের মাথা তো জীবিত নাই দুইজনের আনন্দ একজনের করণ লাগতেছে আর সেই জন্যই দোনালা বন্দুক আওয়াজ কি জোরে হইছে হ্যাঁ জুত লাগলো না কেমন ফুস করে দু নম্বরই একটা আওয়াজ এত টাকা দিয়ে বন্দুক কিনলাম আওয়াজই যদি না হয় আর একটা ফুটাই ফুটাও বিসমিল্লাহ এইবার আওয়াজ জোরে হইছে শিরিন কি করো কড়ি খেলতেছি ভেতরে আসি আসেন একটু পরপর করলি হইতেছে বাপজানের হুকুমে বন্দুক ফুটাইতেছে ঘটনা বাপজানের মনে বেজে আনন্দ তো এই জন্য গুলি চলতেছে আনন্দ কি জন্যে আমার বিবাহ ঠিকঠাক হয়েছে এই জন্য এত আনন্দ ধূপখালির চেয়ারম্যান সাহেবের একমাত্র ছেলে তার আর খুবই উচ্চ বংশ ছেলে আপনার মতন না সুন্দর আছে তো একটা অসুবিধা আছে কি অসুবিধা চৈত বৈশাখ মাসে ছেলের মাথা সামান্য গরম হয় ও এইটা কোনো ব্যাপার না মেনা গরুর মতো ম্যান ম্যানা ছেলের সে মাথা গরম ছেলে আমার পছন্দ মেনা গরুকে আমি তোমাকে নিয়ে একটা কবিতা রচনা করেছি পড়েন শুনি কবিতা নং 118 গতকাল রাতে অনিদ্রা হয়েছিল 3:15 রচনা করেছি হে আমার কুহুকিনী মায়াবিনী মনে হয় তোমারে আমি চিনি হৃদয়ে জ্বলে হুতাশন অগ্নি তুমি তো নও মোর ভগ্নী তুমি মোর দূর আকাশের প্রিয়া তোমার জন্যে কান্দে আমার হিয়া সর্বনাশ সর্বনাশ এখন কি করি তুমি তুমি একটু তাড়াতাড়ি বাড়ি গিয়ে ওনাকে অন্যদিকে নিয়ে যাও আমার মাথা
একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বলেন শুনি। আমি তোমার বিবাহ উপলক্ষে পুরা গ্রামের মানুষ দাওয়াত দেব। ভালো বুদ্ধি। তোমার জায়গির মাস্টার হাতে থাকবে একটা দাওয়াতের সাইনবোর্ড, প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ব্যাংক পার্টি। ভালো কথা মাস্টার কই? স্যার খাটের তলে। স্যার গো বাই ফোন। একটা কাগজে বড় বড় করে লেখো, তালুকদার সাহেবের একমাত্র কন্যা শুভ বিবাহে আপনাদের সকলের দাওয়াত। তোমার মুখে কি? কিছু না। এর কি মাথা খারাপ? সামান্য, বেশি না। কি যেন একটা সিপাইতে ছিল, ফুট করে ঘিরে ফেলছে। ওজু করতেছি। আসসালামু আলাইকুম। ভাইজান উঠেন, উঠেন ভাইজান, উঠেন কইলাম, উঠেন। তুই যদি আমার মামাতো বোন না হয় আপন বোনতি তো ধরে একটা আছাড় দিতাম। দুধ খান। হাজার দুধ আমার দুই চক্ষের বিষ। খান দুধ। ভাইজান শুনেন, তালুকদার সাহেব আপনার সাথে তার মেয়ের বিবাহ দিতে রাজি হয়নি, এই জন্য মাথা খারাপ কোন লাগবো? সেই কবি না, সেই কবি না, ধরে একটা আছাড় দেবো। আপনার সাথে বিবাহ না দিলে তো কিছু করণের নাই, দেওয়া না হয় ফায়দা আছে। জ্ঞানের মতো কথা কইস না, যত হরি কথা কইছস মেলা জ্ঞানের কথা কইছস। আমি কি ঠিক করছি জানোস? গাছে চলবো বুঝছস, ফাঁস নেব। ফাঁস নিবেন? অবশ্যই নেব। শিরিন রানীর বিবাহের দিন তার বাড়ির সামনে যে কাঁঠাল গাছ আছে সেই কাঁঠাল গাছের ডালের সাথে ঝুলে আমি ফাঁস নেব। আহারে, আমার জন্য যদি কোনো ছেলে এইরকম ফাঁস নিতে চাইতো তাহলে আমার জীবনটা ধন্য হইতো। ভাইজান কই যান? ফাঁসের দড়ি কিনতে যাই। আইজি কিনতে হইব? হ্যাঁ আইজি কিনতে হইব, 15 হাত লম্বা দড়ি কিনবো। আসুন, 15 হাত লম্বা দড়ি দেবো না। আহারে শিরিন বুবুর কি ভাগ্য। আমার দোকান থেকে খরিদ করছিল, বাকিতে পয়সাটা পাই নাই, ধরা খাইছি। 15 হাজার দেন। 15 হাজার হইব না, ডালু চলে আরো বেশি লাগবো, সে সময় দড়ি পাইবেন কই?
বিশাদ দেই পাইকারি দর। আপনি আমারে পঁচিশ হাত দেন। পঁচিশ হাতই আছে এখানে, চল্লিশ টাকা দেন। স্যার কিছু বলবা? জি, ভয় বলবো না নির্ভয় বলবো। ভয় বলো, আমার সাথে নির্ভয় কি কথা? যার সাথে শিরিন আপার বিবাহ হবে তার নাকি মাথার দোষ আছে। কি আছে? মাথার দোষ আছে, চৈত বৈশাখ মাসে মাথা কিঞ্চিত গরম হয়। বিয়াশাল ইসলাম এরকম অনেক কথা শুনবা, কথা দুই কান দিয়া শুনবা আর নাকের দুই ফুটা দিয়া ফুস করে বাইর করে দিবা। ছেলের মাথায় কোনো দোষ নাই, অতি ভালো ছেলে, উচ্চ বংশজাত, বিষয় সম্পত্তির হিসাব নিকাশ নাই। আর ছেলে দেখতে শুনতো মাশাল্লাহ রাজার কুমার। আল্লাহর অশেষ মেহরবানিতে তোর বিবাহ ঠিক হয়েছে। মেয়ে মাশাল্লাহ সুন্দর, তালুকদার সাহেবের মেয়ে, নাম শিরিন রানী, অতি উচ্চ বংশ। তুই খুশি? নে আরেকটা ডিম খা। একটা মাত্র ডিম খাইছস, তুই তো খালে পড়বি। নে লবণ গুলমরিচ দে মাহাইয়া, আরেকটা ডিম খা। এই যে লবণ গুলমরিচ। সাবান দে, মুহে ডিম লইয়া কতক্ষণ বয়ে থাকবে, সাবান দে। অহন সাবান দিব না, পরে সাবান দিব। বাবা মজিদ, আমার আদরের পোলা কই রে? আব্বাজান আসতেছি। খালা, আব্বাজান আসছে। আব্দুল মজিদ খান, শেরওয়ানি পাগড়ি সব কিছুর মাপ দিয়ে আসছি। তালুকদার সাহেবের যেমন একমাত্র কন্যা, তুমিও আমার অতি আদরের একমাত্র পুত্র। তোমার বিবাহ হইতেছে, ইয়ার সে আনন্দের সংবাদ আর কি হতে পারে, ঠিক না বাবা? কথা বলছো না কেন? কথা বলছি ইচ্ছা করতেছে না? থাক, কথা বলতে ইচ্ছা না করলে কথা বলার দরকার নাই। মনের উপর চাপ পড়ে এমন কিছু করা ঠিক না। মিষ্টি খাইব বাবা, ল মিষ্টি খাও। সর্বনাশ, আজকে আমার বাপ ধনের মাথাটা কিঞ্চিত গরম আছে। ওরে কে আছিস? বাপ ধনের মাথায় শীতল পানি দেওয়ার ব্যবস্থা কর। আসো বাবা, শীতল পানি ঢালতে হবে। ওরে শব্দ কে করল? মজিদ করতে। বাবা আব্দুল মজিদ খান এইরকম শব্দ করে না বাবা, তোমার তো বিবাহ হবে, এইরকম শব্দ করলে লোকে মন্দ বলবে। বিবাহ হইয়া যায় তারপর যত খুশি শব্দ করবা, লোকজনে জানুক শব্দ কারে কয়। বিবাহ করব না বাবজান, লজ্জা লাগে। বিবাহ করণের মধ্যে লজ্জার কিছু নাই। আমি বিবাহ করছি না, একটা না তিনটা বিবাহ করছি। তোমরা কই গো? আমি
গরুর গলাত মালা কই? মালা দিয়ে গরু সাজাও। আর কালা গরু কিনছো কোন আন্দাজে? আমার মেয়ের বিয়াত কালা গরু চলবো না। অবশ্যই চলবো না। আর এই মরা গরুও চলবো না। পাবলিক কে আমার মাইয়ার বিয়াত মরা গরুর গোস্ত খাইব? এখন গরুগুলো লয়ে গ্রাম একটা চক্কর দেওয়ার ব্যবস্থা করো। পাবলিক নিজের চোখে দেখুক আমার মাইয়ার বিয়াতে কোন গরুর গোস্ত খাইব। যাও মাস্টারকে বলো। জি আচ্ছা। বন্দুক কই? তোমার না বলছি সবসময় বন্দুক সঙ্গে রাখবা? বন্দুকে সিন্ধুকে ঢুকায় রাখবার জন্য কিচ্ছি নাকি? স্যার বন্দুক এনে একটা গুল্লি ফুটাই দেই? না, সবগুলি এখন ফুটাবার দরকার নাই, বিবাহের দিন লাগবো। জি আচ্ছা। শিরিন ঘরে আসো। না ঘরে নাই, আমার এ নিয়ে নতুন কোন পদ্য লিখছেন? পদ্য নং 119? না 121। মাঝখানে দুটো কই? আচ্ছা এটাই পড়েন। এটা কবিতা না, গান। নামটি তাহার শিরিন রানী, সবাই করে কানা কানে, চোখে তাহার গভীর মায়া, মনটি অভিমানী। সুন্দরী এই রাজকন্যার নামটি শিরিন রানী। পদ্য লিখে তো কোনো লাভ নাই, মনে সাহস থাকলে বাপজনের কাছে প্রস্তাব দেন। তার কাছে গিয়া বলেন, জনাব আমি দরিদ্র সহায় সম্বলহীন শিক্ষক, আপনার কন্যারে আমার বড়ই পছন্দ, আমি তারে বিবাহ করতে চাই। বলতে পারবেন? না ডর লাগে। ডরায় কোনো ফায়দা নাই, আমি আপনার একটা বুদ্ধি দিই। বাপজান যখন বসিতে মাছ ধরে তখন তার আশেপাশে থাকবে, বসির বড় মাছ উঠলে বাপজানের মেজাজ ভালো থাকে, যত বড় মাছ মেজাজ তত ভালো, তখন যে তারে যা বলে সে তাই শুনে। খাটের তলে ঢুকতে চান, ঢুকা পড়েন, বিসমিল্লা বলে ঢুকেন, খাটের তল পরিষ্কার আছে, ঝাড়ু দিয়ে রাখছি। মাস্টার কই? তার খুঁজতেছি, গরু নিয়ে বাইরে হইব। স্যার খাটের তলে। স্যার গো বাইর হন। পেন্সিল খুঁজতে গেছিলাম, যাই ধার দিয়ে আনি। হাতে ওইটা কি? কাগজ খায় নাকি? কবে থেকে খাইতেছে? আপনি কেমন আছেন? আপনার মুখটা শুকনা শুকনা লাগতেছে। আমি ভালো নাই, সারা রাত ঘুমাতে পারি না। লাল্লা ঘুম না হলে চলবো? ঘুমের বড়ি খান। আমার ঘুমের পরিচয় তুমি। ও তুমি বিহনে আমার জীবন, তুমি বিহনে আমার জীবন, আমার জীবন আন্ধার। ও আন্ধার, গুলকুটা আন্ধার, আকাশে একটা তারাও নাই, তোমার পিতার কাছে আমি শেষবারের মতো প্রস্তাব পাঠাবো, আমার তরফ থেকে শেষ চেষ্টা। প্রস্তাবে যদি রাজি না হয় ফাঁস নেব বলে সিদ্ধান্ত নিয়েছি। ভালো সিদ্ধান্ত নিয়েছেন, রাইতের পর রাইতে অগুমা থাকনের চেয়ে মরে যাও না ভালো। আপনার তো চোখে নিচেও কালি পড়ছে। খালি চোখে নিচে না, সারা অঙ্গে কালি। প্রস্তাব নিয়ে যাবেন মুসল্লি স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার,
সম্পর্কে আমার চাচা হয়, উনারা আনতে খবর পাঠিয়েছি। দেখলে শ্রদ্ধা লাগে, ইচ্ছা করে পাস হয়ে সালাম করি, কথাও জানেন জবরদস্ত। বাবজানের মিজাজ যখন ভালো থাকবো তখন যান, অন্য সময় গেলে অসুবিধা হতে পারে। মিজাজ ভালো থাকে কখন? বসির যখন বড় মাছ ধরা পড়ে তখন ওনার মেজাজ ভালো থাকে। মাছ যত বড় মেজাজ তত ভালো। ট্যাংরা পুটি মাছ হলে অবশ্য অসুবিধা আছে। ধন্যবাদ শিরিন, তুমি আমার একটা অনেক বড় উপকার করলা। তুমি যে কি মেয়ে তুমি নিজেও জানো না। ধরে পেয়ারা খাবো একটা নিয়েছেন কেন? আপনি তো খালি করবেন। আপনি চুপচাপ শুয়ে থাকেন, উনি মাছ ধরতে গেছেন। বড় একটা মাছ ধরা পড়লে আমি এসে আপনার খবর দেব। বাবাজি উনি কি খুবই রাগী? ও না না, রাগী লোকের সঙ্গে আমার মনে ভালো, এসব আমার কাছে পানি পাতে। ইন দি ইয়ার 1975 একজন রাগী দফাদারকে আমি কান ধরে 25 বার উঠবস করিয়েছিলাম। দফাদারের নাম ইসমাইল, বাড়ি রংপুর, বিবাহ করেছে রাজশাহী। তার 4 কন্যা, কোনো পুত্র সন্তান নেই, আফসোস। চাচাজি কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। ও কথা বেশি আমাকে বলতেই হয় বাবাজি, আমি শিক্ষক মানুষ, কথা বলাই আমার পেশা। ইন দি ইয়ার 1985 মুসল্লি থানার ওসি সাহেব এসেছিলেন মামলা তদন্ত করতে। ওসি সাহেবের নাম জাবিলুর রহমান, বাড়ি রেত্তকানা সদর। কাহিনী সংক্ষেপ করেন। সংক্ষেপিত করছি বাবাজি, আসল কাহিনী বিরাট। ইন দি ইয়ার 1985 মুসল্লি থানার ওসি সাহেব এসেছিলেন মামলা তদন্তের জন্য। ওসি সাহেবের নাম জামিলুর রহমান, বাড়ির নেত্রকোনা সদর। তারপর বলেন। তারপর আমি তাকে এমন ধমক দিয়েছিলাম যে আমার ধমক শুনে তার হাতের লাঠি ফট করে পড়ে গেছিল। ফট করে শব্দ হয়েছিল? অবিশ্বাস্য ঘটনা এটা, সত্য। তবে আমার সাক্ষী আছে, স্কুলে দপ্তরি আমার সঙ্গে ছিল। দপ্তরির নাম কালীপদ, তার বাড়ি টাঙ্গাইল ঘাটাইল উপজেলা। আপনি তো কথার দোকান খুলে বসেন, আসল সময় আসল কথা কইতে পারবেন তো, নাকি চিতা পড়ে যাবেন? বাবাজি বিশ্বাস রাখো, বিশ্বাসে মিলাই বস্তু। দেখো কি করি। কি করবেন, দমকে দমকে করবেন? প্রয়োজনে ধমকাবো, যে রোগের যে ওষুধ। ক্যান্সার হলে তো আর কফ সিরাপ দিয়ে ভালো করা যাবে না। ক্যান্সারের ওষুধ কি? ক্যান্সারের ওষুধ রসিক ছেলে শোনেন চাচাজি, যদি বেগতিক দেখেন ঝেড়ে একটা দৌড় দিবেন। মানে আপনি আপনি শুয়ে পড়েন। বাবজান বসি নিয়ে বসছে, তাড়াতাড়ি যান, আশেপাশে থাকেন। বসিত বড় মাছ উঠলে ছুটে যাবেন। কি বলবেন, মনে আছে? মনে আছে। বলেন তো। শরম লাগে। শরম লাগলে তো চলবো না, বলেন। জনাব আমি আমি আপনার মেয়ের বড়ই পছন্দ করি। আমি খুব গরিব, সহায় সম্বল নাই, কিন্তু ঠিক আছে ঠিক আছে, অত হাত কষলেন না, হাতে চামড়া উঠে যাব। আর তুতলেন না। আচ্ছা মাস্টার,
তোমারে দেখে মনে হইতেছে কিছু বলতে চাও? বলো, কি বলবা? জনাব, আমি খুবই দরিদ্র, আমার সহায় সম্বল নাই, আপনার বাড়িতে আশ্রিত, কিন্তু আসসালামু আলাইকুম, আমি মুসল্লি হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, নাম মোহাম্মদ কিবরিয়া, বিএ, বিএল, বিটি, প্রথম শ্রেণী, গোল্ড মেডেল। একটু বসি, ধন্যবাদ। ইশান না, কিছু চাই না, আপনার সঙ্গে পরিচিত হতে এসেছি। তা আপনার শরীর ভালো? শরীর ভালো, মেজাজ অত্যধিক খারাপ, যে কোনো সময় একটা খুন খারাপই হয়ে যাবার পারে। বন্দুক আনতে পাঠিয়েছি, দোনালা বন্দুক, দোনালা বন্দুক, ফায়ার করো। বাবা একটু দেরি করো, বাবা একটু দেরি করো। ধন্যবাদ। আমরা সাথী ফেলাই দেখি স্যার। নাকি গুলি খাইছেন? না, গুলি খাই নাই, বাপার দোয়া ছিল। জানে বাসে শিরিন, শিরিন কি এই জীবন রাখা লাভ নাই, তোমারে পাবো না, জীবনটা বাঁচাই রেখা কি লাভ বলো? আমি সিদ্ধান্ত নিয়েছি বিষ খাব। কবে খাইবেন? আজই খাওয়ার ইচ্ছা ছিল, হাঁটতে পারতেছি না শিরিন। বিষ কেনার জন্য দোকান পর্যন্ত যে যাবো সে শক্তি নেই। বিশ্রাম করেন, পাডা শাহরুখ, সবচেয়ে ভালো হয় আমার বিয়ার দিন বিষ খাইলে, ওই দিন জলিল ভাই ফাঁস নিব। বলো কি, ফাঁসের দড়িও কেনা হয়ে গেছে? শিরিন, তুমি মেয়েটা খুব ভালো, কিন্তু তোমার মনে কোনো মায়া দেয়া নাই। কবিতা লিখতেছিলেন, পড়েন শুনি। কবিতা নং 122। পুকুরের জল টলমল করে, আসমান হলো নীল, তোমার সাথে আমার মনে কবে হবে মিল? হ্যাঁ, চলে যাচ্ছে, অতি মদ জায়গা, এ জায়গায় যত অল্প সময় থাকা চাই ততই ভালো। আমি একজন নির্দোষ মানুষ, স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, আমাকে বন্দুক দিয়ে তাড়ান দিয়েছে। আপনি কই যান? বিষ কিনতে যাই,
সুইসাইড করব সিদ্ধান্ত নিয়েছি। বিষের মধ্যে ভালো কোনটা বলতে পারেন? আসসালামু আলাইকুম, দোয়া রাখবেন। আপনার একটা কথা বলি, কিছু মনে নেন না, বিষ খেয়ে মরাটা ঠিক না। বিষ খেয়ে মরবে মেয়ে ছেলে, পুরুষ মানুষের জন্য অন্য ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? ফাঁস দিয়ে মরেন, ভালো দড়ি আছে, গ্যারান্টি দিয়ে বেছি। আশপাশে তিন গ্রামে যারা ফাঁস নিয়ে মরছে আমার কাছ থেকে দড়ি খরিদ করছে। এই তো সেদিন জলিল ভাই 25 দড়ি কিনে নিল। আপনি আমার বিষই দেন, ভেজালটা না আসলটা দেন। ভেজালের কোনো কারবারই আমার দোকানে নাই। আমার বিষ খেয়ে আপনি যদি না মরেন, কথা দিলাম আমি নিজে গিয়ে আপনার গলা টিপা মেরে দিয়ে আসবো। এটা কি বিষ? কীটনাশক, কীট মরে না, মানুষ মরে সমানে। পুরোটা খেয়েন। আফা আফা গো, একটা কথা বলবো। বলেন। ওরা ওরা কিসব কথা যেন শুনি। কি শুনেন? জামাই পাগল? না, মাথা কিঞ্চিত গরম। কিঞ্চিত গরম বইলে কিছু নাই, জামাই পাগল এটা হইলো গিয়া কথা। পাগল হইলে অসুবিধা কি? কোনো অসুবিধা নাই। না, কোনো অসুবিধা নাই, পাগল বইলে সে বিবাহ করতে পারবো না। ও, তাছাড়া বিবাহ হইলো পাগলের আসল ওষুধ। ও, আর পাগল জামাইও আমার পছন্দ। দেখবেন এই পাগল জামাইরে নিয়ে কত আমোদ করি। পাগল জামাই নিয়ে আমোদ করবেন? আচ্ছা আমি যাই। মাথাটা কেমন জানি ঘুরতেছে ঘুরতেছে। হাবলংয়ের বাজারে গিয়া 10 টাকা জমা দিয়া আনিও কন্যা কিনিয়া মনে যদি চাই, ও দরদি মনে যদি চাই। হাবলংয়ের বাজারে গিয়া 10 টাকা জমা দিয়া আনিও কন্যা কিনিয়া মনে যদি চাই, ও দরদি মনে যদি চাই। মধ্যরাত্রি দুপুরে হাবলংয়ের বাজার বসে যাইতে হবে সুপে সুপে কথা হবে ঠারে ঠারে। ও মধ্যরাত্রি দুপুরে হাবলংয়ের বাজার বসে যাইতে হবে সুপে সুপে কথা হবে ঠারে ঠারে। যেন কেউ মুখের কথা শুনিতে না পায়, কন্যা কিনিতে তোমার মনে যদি চাই, ও দরদি মনে যদি চাই। হাবলংয়ের বাজারে গিয়া 10 টাকা জমা দিয়া আনিও কন্যা কিনিয়া মনে যদি চাই, ও দরদি মনে যদি চাই।
মুখ ফুলায় বসে রয়েছে কেন বাপধান? মুখ ঠিক কর, বিবাহ করতে যাইতেছ, মুখ ফুলা থাকলে লোকে মন্দ কইবে। স্যার বাতাস স্যার, এই তো কি সুন্দর লাগতাছে। ভালো যন্ত্রণা হইল, আজ তো মাথা অতিরিক্ত গরম, রই দৌড়ছে চড়া। দুলা ভাই, এই পড়া তেলটা দেই মাথার। আরে এই তেল দিলে তো মাথা কামান লাগবো। মাথার তো থাকবো ফাগড়ি, কেউ কিছু বুঝতো না। ওই তো কথা দুলা ভাই, পুরা মাথা তো কামাইতে হইতো না, খালি তালুটা গুল হইরা কামাইব। পাম গেছে গা আব্বা জান, আমি বিবাহ করবো না, লজ্জা লাগে। এই কে আসাস, ডাক নাপিত ডাক। আসতো আমার স্বর আসো। আরে না, ডরানের কিছু নাই, ডরা আছে, তুমি তাড়াতাড়ি কাম সারো। বাপধন বাপধন, মাথাটা শক্ত করে ধরেন। বাবা এই তো আর একটু শেষ শেষ। ওই চান্দি কাটে নাই তো? সামান্য কাটছে। আনো তো দেন তো। রাগটা কমা দরকার, এত রাগ নিয়ে রওনা করুন ঠিক হইব না। বাপধন কি করলে তোমার রাগটা কমবো? লাঠি দিয়ে আর মাথায় দুটো বাড়ি মারলে আমার রাগ কমবো? বাবা রামেশ্বর মনে কিছু নিও না, তোমার মাথায় দুই একটা বাড়ি দিলে আমার ছেলের রাগটা কমে, তার আজকে বিবাহ, এই অবস্থায় রাগ নিয়ে রওনা করুন ঠিক না। তুমি মনে কিছু নিও না, পরে পোষায় দেব। এইগুলো কি কইতেছেন আপনি? আব্দুল মজিদ খানরে একটা বাঁশ আইনা দাও। রামেশ্বর শোনো, ও তোমার মাথাতে একটা বাড়ি দিব আর তুমি 100 করে টাকা পাইবা, পাঁচ বাড়িতে 500 টাকা। আচ্ছা যাও ঠিক আছে, 200 টাকা প্রতি বাড়ি, আর মোলামুলি করতে পারবা না। এইগুলো কি কইতেছেন আপনি? আরে তুমিও যাইবা আমগা লোকে বরযাত্রী হইয়া, তোমারে সারা বিয়ে হইব। পান কই? আরে পান আনো। দুলা ভাই, সংবাদ শুভ। আব্দুল মজিদ খান সাহেবের মাথা ঠান্ডা, গাঙ্গের পানি লাহান ঠান্ডা, মাথা তেলডা ফড়নে বালা হইছে। কোন রকমে কবুল 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 তিন কবুল পর্যন্ত যদি যাইতে পারি মহিষ সাদগা দেব। দুলা ভাই কাজটা কি ঠিক হইতাছে? শুনিছি মেয়েটা অতি বালা। আমরার আব্দুল মজিদ খান সাহেব অতি ভালো ছেলে। ছেলে তো ভালো কিন্তু, আরে ব্যাগ ভালোর মধ্যেই একটু কিন্তু থাকে, এইটাই জগতের নিয়ম। এই যে এত সুন্দর চাঁদ, এরও কিন্তু আছে। বাবা আব্দুল মজিদ খান, যে বাপজান শোনো, কেমন আছো বাপধন? ভালো আছি। নাতনি বেটার মাথায় বাড়ি দিতে পারছিলা? যে না, ফাল দিয়ে গাছে উঠছে। চিন্তা করো না, বিবাহটার সাইডে ফিরে আসি,
আমি নিজে রামেশ্বরের মাথায় বাড়ি দেওয়ার ব্যবস্থা করব। তোমার তিন মায়ের কদম বুঝি করছো? যাও বাবা, তিন মায়ের দোয়া নিয়ে আসো। বাবা আমার একটু কদম বুঝি করল না? আহ বাচ্চা থাকো বাবা, বাচ্চা থাকো। ইয়া পাক পরোয়ার দিগার, আজকের দিনটা কোন রকমে পার করে দাও মাওলা। জুরা মহিষ বড় আম্মা, মেজ আম্মা, ছোট আম্মা, আমি বিবাহ করবো না, লজ্জা লাগে। বাবজানের লজ্জা নাই, আমার লজ্জা আছে। বাবা গরম লাগতেছে, জামা খুলি। না না বাবা, জামা খুলো না। খালা মাথায় তেল দেওয়া আছে না? তেল আছে, খালা ফু দাও, গরম লাগতেছে। এই আজ রেখে একটা বিপদ এই পড়ি। এই কি আছে, নামাও, পানি দাও। হ্যাঁ মাথায় পানি ডালো। এই গরম লাগতেছে রে, খালা ফু দাও, ফু দাও। বাবা যথেষ্ট হয়েছে, ল এবার ঘোড়ার গাড়িতে উঠো। বাবজান মাথা ঠান্ডা হয়েছে না বাবজান? বিসমিল্লাহ। খালা গোসল করব, একটা বাসনা সাবান নিয়ে আসেন। কই কি বাবজান, আমি বিয়া করব না, লজ্জা লাগে। আমার বাচ্চা পাগল, বিয়া করবো না, লজ্জা লাগে। আর দেখোস কি, আমার মাথায় পানি না, আজ আমার কবর আছে। বিবাহ করবো না, লজ্জা লাগে। খবর খুব খারাপ, জলিল ভাই কাঁঠাল গাছে দড়ি বাঁধতেছে, ফাঁস নিব। আমাকে মাস্টার সাহেব বিষের বোতল কিনে আনছে, বিষ খাবো। বিষটা খাইবো কখন? বিয়া যখন পরাণ হইব তখন। আরো একটা খারাপ খবর আছে, খুবই খারাপ খবর। আমরা যে শুনেছিলাম জামাইয়ের মাথা চৈত্র বৈশাখ মাসে কিঞ্চিত গরম থাকে, এইটা ঠিক না। মাথা ষোলো আনা রূপে দুই আনা, আঠারো আনাই গরম। এখন পুষ্কুনিতে সাঁতার কাটতেছে। আপনি যদি হুকুম দেন, পালকি বরাবর একটা গুল্লি করে ওদের ভাগাইয়া দিই। তুমি এখন আবার বাতাস করো। শীত লাগতেছে, কোল্ড। বাবা আমার বাপজন কি সুন্দর ইংরেজি কইতাছে। আই ইট রাইস, আমি ভাত খাই। ওহন ইংরেজি কথার দরকার নাই মুজিদ, তোমার এখন ভালো লাগতেছে না? হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। দুলাভাই বিয়ার দরকার নাই, চলেন যাই গিয়া। আরে না, চেষ্টা করে দেখি। চেষ্টা করতে দোষ কি? আমি কাঁদিতেছি, আই এম ক্রাইং। হাসিনাও দেখতা, মজা পাইছো? একটা লোক মারা যেতেছে আর তোমার মজা?
বাজা বাজা উদাই মদাই মাগো তালুকদার সাহেবের হুকুম যাও তোমরা যাও সব যাও তালুকদার সাহেবের হুকুম আচ্ছা শিরিনা বাকি জানে এনে কি হইতেছে কানবে না পানান সস জর্দা দিয়া বাবজান জামাইয়ের নাকি মাথা পুরা খারাপ এখন কি করবা কিছু চিন্তা করছো কিছুই চিন্তা করো নাই এত মন খারাপ করো না বাবজান দেখবা সময় সব কিছু ঠিক হয়ে যাব আমি ব্যবস্থা নিতেছি তুমি যা ইচ্ছে ব্যবস্থা নে আমি কিছুই বলবো না আসসালামু আলাইকুম ঘোড়ার গাড়ি খুব ঝাঁকুনি ছিল পানি ভর্তি জগ উল্টায় কাপড় তুপড় সব ভিজে গেছে বাবা ইনাদের সবাই রে সালাম দাও বলো আসসালামু আলাইকুম বলো বাবা বলবো না আমার লজ্জা লাগে জামাইয়ের লজ্জা বড় বেশি তুমি আমারে বাঁচাও আমি বিবাহ করবো না আমার লজ্জা লাগে আপনার শরীর তো ভিজা মাথা কামাইছেন কেন আমি পাগল তো তাই মাথা কামায় ওষুধ দিছি ওষুধ দেওয়ার পর থেকে ভালো আছি তুমি আমারে বিবাহ করো না পাগলের বিবাহ করে কি লাভ তুমি একটা ভালো ছেলের বিবাহ করবা পাগল হলে আপনার অন্তরটা ভালো আছে অন্তর দিয়ে কোনো কাম নাই আরে তুমি তো খুব সুন্দর মাশাআল্লাহ আমি দোয়া করতেছি তোমার জন্য খুব ভালো বিবাহ হয় পাগলের দোয়া আল্লাহ শুনে দোয়া করছি যার সাথে আসলেই আমার বিবাহ হবে উনি আজ রাইতে এসে উপস্থিত হবেন সে কে তোমার পিয়ারের লোক ঢাকায় বড় খালার বাড়িতে থেকে পড়াশোনা করানোর সময় ওনার সাথে আমার পরিচয় হয়েছিল আমি নেত্রকোনা যায়া ওনারে টেলিফোন করে খবর দিছি উনি আজ যাইতেই আসবেন বাবা মজিদ আমরা খোঁজাখুঁজি করতেছে আমি খাটের নিচে লুকিয়ে থাকি তুমি কাউরে বলবা না বালিশটা দাও ঘুমে আসি সারাদিন খুব পরিশ্রম গেছে আপনি কি করছেন কি করছেন অন্য একটা ইচ্ছা ছিল হ্যাঙ্গিং আপনার দেহ মত পাঠালাম সেদিন খুব ভালো নেই সে সুখে দেখবো ওই কান্দিস না চল চল
বাড়িতে যাবেন কেন? বিনোদনে থাকবেন না? আমরা থাকবো। আরেকজন আছে, বিশালা, ওই যে ওখানে যান। কেমন আছেন? ভালো। শিরিনের চিঠি থেকে জেনেছি আপনি নাকি তাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছেন, কবিতাগুলো কি আমি পেতে পারি? Thank you.